জুরিছড়া এডিসি ভিলেজ এলাকার একাদশ শ্রেণীর এক জনজাতি ছাত্রী 2019 সালে ধলাই জেলার অন্তর্গত সালেমা থানার অধীন সোনপাড়া গ্রামের অঞ্জন দেববর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে জানা যায়। অভিযোগ কিছুদিন অতিক্রান্ত হবার পরই অভিযুক্ত অঞ্জন দেববর্মার নিষ্ঠুর রূপ প্রকাশ্যে আসে। প্রতিনিয়ত অঞ্জন দেববর্মা একাদশ শ্রেণীর ছাত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে, শারীরিক আঘাত দেওয়া থেকে শুরু করে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। এই পরিস্থিতিতে অঞ্জনের সাথে সম্পর্ক ছিন্ন করে এই ছাত্রী। একাদশ শ্রেণী থেকে পরবর্তী সময়ে ছাত্রীটি উচ্চ মাধ্যমিক পাশ করে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়। এরপরও প্রতিনিয়ত অঞ্জন দেববর্মা এই জনজাতি ছাত্রীটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত, সম্পর্কে ফিরে আসা ও শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দিত বলে অভিযোগ। গত 18 ফেব্রুয়ারি রাত আনুমানিক 8টা নাগাদ কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় ভাড়া বাড়িতে ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অঞ্জন, এমনটাই জানা গেছে। একই সাথে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছাত্রীর আপত্তিজনক ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়। অঞ্জন দেববর্মার সাথে পুনরায় সম্পর্কে ফিরে না আসলে এবং তার ইচ্ছেমতো শারীরিক সম্পর্ক না করলে তার পরিণাম আরও ভয়াবহ হবে বলে প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে অঞ্জন, এমনটা অভিযোগ। গত 21 ফেব্রুয়ারি অঞ্জন নির্যাতিতা এই ছাত্রীর অপর সহপাঠীকে হুমকি দেয় যাতে সে তার নির্যাতিতা ছাত্রীটিকে ছেড়ে অন্যত্র চলে যায়। অসহায় এই ছাত্রীটি ও তার পরিবার এই সমূহ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কৈলাসহর মহিলা থানার শরণাপন্ন হয়েছিল। আশ্চর্যজনকভাবে কৈলাসহর মহিলা থানার তৎকালীন ডিউটি অফিসার এই অসহায় নির্যাতিত ছাত্রী ও ছাত্রীর মায়ের অভিযোগ শোনা তো দূরের কথা, উল্টো তাদের চূড়ান্ত অপমান করে কৈলাসহর মহিলা থানা থেকে তাড়িয়ে দেয়, এমনটাই অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিজেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে নির্যাতিতা এই ছাত্রীটির পাশে দাঁড়ায় আইপিএফটি ঊনকোটি জেলা কমিটির সভাপতি জয়কিষণ দেববর্মা ও ত্রিপুরা মথা দলের সাবজোনাল চেয়ারম্যান রাধামালা দেববর্মা। উভয় নেতৃত্ব কৈলাসহর মহিলা থানার পুলিশ অফিসার এসআই মৌসুমী দেববর্মার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একই সাথে দ্রুত এই মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে নির্যাতিতা ছাত্রী ও তার পরিবারকে নিরাপত্তা প্রদান সহ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই প্রসঙ্গে আইপিএফটি ঊনকোটি জেলা কমিটির সভাপতি জয়কিষণ দেববর্মা তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে। আর আজকে খুব দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা এখানে আসার কোনো কথাই নেই, কিন্তু বা আসতে লেগেছে একজন সেক্সুয়াল হ্যারাসমেন্ট একজন মেয়ে প্রায় 19 বছর, ওনার মার সাথে একটা কমপ্লেন ডার্জ করার জন্য একটা কয়েকটা অবসিন কন্ডিশনে, মানে একটা নিউড পিকচার একটা ছেলে আপলোড করেছে ওর নিউড পিকচার, তো ওটাকে ওরা কালকে এসে এফআইআর করার জন্য এসেছিল। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে কর্তব্যরত একজন পুলিশ যে জিডি ডিউটিতে যিনি ছিলেন উনি ওদের সাথে একটা মিসবিহেভ করেছে। তো এটা এটা আমরা আশা করি না যে এরকম মিসবিহেভ করবে ওরা। আমাদের বিজেপি আইপিএফটি সরকার আছে, কিন্তু সরকার থাকা সত্ত্বেও কয়েকজন কয়েকজন অপদার্থ অফিসার আছে যার জন্য পরিস্থিতির চাপে পড়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এসআই মৌসুমী দেববর্মা। এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে আইপিএফটি ঊনকোটি জেলা সভাপতি জয়কিষণ দেববর্মা কৈলাসহর মহিলা থানার এই ভূমিকার তীব্র সমালোচনাও করেন। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।